হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে পান্তা ভাত আর মরিচ চাটনি দেখে মনে করবেন না আজকে পহেলা বৈশাখ। তো এটা আসলে পহেলা বৈশাখের এই ভিডিও ছিল, তো কোনো একটা কারণে আমি আপলোড করতে পারিনি। তো পহেলা বৈশাখের দিন সকালবেলায় আমরা পান্তা ভাত, মরিচ চাটনি, আলু ভর্তা আর ইলিশ মাছ দিয়ে আমরা সবাই মিলে সকালের যেটা আমরা নাস্তা খাই সেটা ভাত খেয়েছি। সব প্লেট করে একদম সাজিয়ে নিয়েছে। তো এখন দেওয়া হচ্ছে ইলিশ মাছ যখন এনেছিল বাড়িতে তখন আমি অবশ্যই লাইভে দিয়েছিলাম। তো আমার আমার পেজ থেকে লাইভ হয়েছিলাম, তো সেটাই আর কি। তো এখন হচ্ছে প্লেটটা সাজানো হচ্ছে মাঝখানে পান্তা ভাত, আলু ভর্তা আর চাটনি দিয়ে, মরিচ চাটনি দিয়ে। মরিচ চাটনির মধ্যে কিন্তু শুটকিও দিয়েছে, তো সেগুলো দিয়েই মানে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার আন্টি। তো ইলিশ মাছগুলো খুব বড় বড় ছিল এবং কি দামটাও অনেক বেশি নিয়েছে। তো খুব সুন্দর করে সাজিয়ে আজকে আমরা সবাই মিলে পান্তা ভাত খাবো। তারপরে একটা আমাদের নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে যাব। তো আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন আমি আজকে সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন সব কিছু খাওয়া দাওয়া শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষে আমি যে আদাগুলো আপনাদেরকে দেখাইছিলাম, তো সেই আদাগুলো হচ্ছে আজকে সব কুটে বেছে নেওয়ার পরে সব ব্লান্ডার করে ফেলবো। তো এগুলো এক রাত ভিজিয়ে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে দেশি আদা, অনেক অনেক জাস ছিল, বেশি জাস থাকার কারণে এগুলো একটু ভিজিয়ে দিতে হয়েছে আর কি। তো এখন আমি সেটা ব্লান্ডার করে নিচ্ছি, এই যে ব্লান্ডার করে নিলাম। তো ব্লান্ডার করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি যাতে আমাদের দরকারি কাজে লাগে আর কি, কোনো কিছু মাংস তরকারি রান্না করলে আমাদের লাগে। তো এখানে শাক সিদ্ধ করতে দিয়েছি, বাসায় যারা থাকবে তারাই খাবে। তো আমরা চলে আসছি একটা কর্ণচ্ছেদনের অনুষ্ঠানে, সেখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে সব কিছু। তো রান্নাবান্নার একটু ভিডিও, বেশি ভিডিও না, অল্প ভিডিও আমি আপনাদের জন্য শ্যুট করে এনেছি, কারণ ওখানে যেহেতু অনেক মানুষজন ছিল, বেশি মানুষজন থাকার কারণে আমি বেশি শ্যুট করতে পারিনি। তো যতটুকু পেরেছি আপনাদের জন্য শ্যুট করার চিন্তা শ্যুট করে নিয়ে এসেছি এই আর কি। তো এখন সব মশলাগুলো কষিয়ে নিচ্ছে বড় ডেসকিতে, কিন্তু রান্না হচ্ছে। তো আমরা সবাই যাই নাই, গিয়েছে হচ্ছে আমার মা, আমি আর আমার ছোট ভাই, আমরা তিনজনেই গিয়েছি। আমার মেয়েকে রেখে গেছি, কারণ ও ছোট, ও ঘুম ছিল। তো ও ঘুম থাকার কারণে ওকে রেখে গিয়েছিলাম। তো আসার পরে দেখি ও ঘুম থেকে উঠে নেই, প্রায় এক ঘন্টা পরেই ও ঘুম থেকে উঠেছে। তো সেজন্য আমি আমার মেয়ের জন্য আসলে কোনো টেনশন করি না, কারণ ও ঘুমালে অনেকক্ষণ ঘুমায় আর না ঘুমালে সেদিন ঘুমায় না। আর পাশে যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে আর উঠে না, যখন ওর পাশের মানুষটা উঠে যায় তখনই সে উঠে। তো এখন সব পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, সবগুলো রান্নাবান্না শেষ হবে এখন। তো রান্নাবান্না শেষে হচ্ছে আমরা খাবো আর কি, কারণ মানুষ যখন কোনো অনুষ্ঠানে যায় তখন কিন্তু খেতে যায়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেকেই অনেক কথা বলছে আমরা খেতে আসিনি, জাস্ট আমরা অ্যাটেন্ড করতে এসেছি। কিন্তু আবার সেই মানুষরাও খাবার বদনাম করে যায়, মানে খাওয়া মজা হয় নাই, লবণ কম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের কালচার, মানে সব আর কি বলবো, মানে মিথ্যা কথা বলবে, বলবে আমি খেতে আসি নাই, আমি জাস্ট দেখা করতে আসলাম। কিন্তু সেই খাবার খাওয়ার পরে যদি কোনো কিছু বেশ কম হয় টিকে গিয়ে কিন্তু বদনামটা করেই ফেলে এটা আর কি। তো জাস্ট কেউ কিছু মনে করবেন না, আমি সত্যি কথাটাই বললাম।
তো এখন রান্না শেষ হচ্ছে, আমরা আসছি অনুষ্ঠানে। খুব জাঁকজমকভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটা, দেখতে পাচ্ছেন একটা হল গড়ে হয়েছে। তো প্রায় এখানে এক বেচের মধ্যে প্রায় 300 মানুষ খাওয়াইছিল আর কি, অনেক বড় প্রোগ্রাম হয়েছিল। তো আমরা জাস্ট বসেছি, তো নিয়ে আসবো আমাদের জন্য খাবার। তো তখন বাজে প্রায় বাজে কয়টা আসলে ভুলে গিয়েছি, তো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, পেটে প্রচুর ক্ষুধা ছিল, আর ক্ষুধা থাকার কারণে ভিডিও করতেও তেমন মন চায় নাই আমার এ আর কি। তো আমার মা গেছে, আমার মাকে একটা দুইটা ছবি তুলেছিলাম, মেবি এই যে আমার মা বসে আছে, তো আমার ছোটো ভাইও বসে আছে, আর ওয়েটাররা সব পরিষ্কার করে দিচ্ছে। তো আমরা গিয়েছিলাম এখানে লাস্ট পর্যায়ে, আমরা লাস্টে যতটুকু পেয়েছি ততটুকু আর কি ভালোই পেয়েছি, আর খাবারগুলো অসংখ্য মজার ছিল এই আর কি। তো এগুলো হচ্ছে আমাদের সিটে যারা বসেছে তারা বসে আছে আর কি এখানে, কারণ এখন তো যে অবস্থা দেশের, একটু দূরে দূরে বসাই ভালো, এটা চিন্তা করে একটু দূরে করেই বসলাম। তো বেশি মানুষের সমাগম থাকার কারণে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাই না এই আর কি। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, ও আসছে এইমাত্র, ও এসে মাত্রই বসে গেল, বসলো এই আর কি। তো সবাই অনেক খাওয়া দাওয়া করতেছে, সবাই এনজয় মাস্তি করতেছে আর কি। তো এনজয় করার পরে যখন বাড়িতে চলে আসলাম তখন দেখি বাড়িতে ফুচকা রেডি করা হচ্ছে। তো ফুচকা তো খুব ফেভারিট একটা জিনিস, তো ফুচকা তো খাইতেই হবে, ফুচকা না খেলে তো মেয়েদের মন আবার আনচান আনচান করে। মেয়েরা নাকি 7 দিন ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু ফুচকা যখন বানানো হয় তখন ফুচকা না খেয়ে থাকা যায় না। তো সেজন্য এখন এগুলো হচ্ছে টক টক রেডি করা হয়েছে। তো এখানে সব মশলাগুলো দেওয়া ছিল, এটা হচ্ছে ফুচকা। আসলে যেটা সত্য কথা, আমার বাসায় বানানো যেটা ফুচকার যেটা খোল আছে ওটা কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু মানে আমরা যেটা রেস্টুরেন্টে বা রাস্তার ধারে মামা চাচার দোকানে খাই ওইটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো কী করব, এখন তো বাসায় যেটা আছে সেটাই খেয়ে নিতে হবে। তো বাসায় এসে সন্ধ্যায় নাস্তা করার পরে এখন হচ্ছে রান্না বান্নার কাজ শুরু করে দিতে হবে। আন্টি কি করতেছো বলো? আমি মাছ ধরতেছি। জি, কি মাছ বলো? গুজ্জা মাছ, মুসগুজ্জা। মুসগুজ্জা এগুলো কেন খাই? এখন রান্না করে খাই। এখানে পানি দাও, পানি দিলে না তাড়াতাড়ি ইয়ে হবে, এগুলো পানি চেঞ্জ করে আবার দিয়ে দাও। তো এটা হচ্ছে মাছের ডিম। তো আজকে আমরা রান্না করব হচ্ছে মাছের ডিম দিয়ে, আর হচ্ছে এই মাছগুলো রান্না করব সব এখন ভিজাতে দিয়েছি। তো রান্না করে রান্না কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। আর মাছের ডিমগুলো খুব খুব কিউট দেখতে অনেক, এটা হচ্ছে ছোট ছোট ডিম, তো খেতে অনেক মজা। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য ফল ভিজাতে দিয়েছি আঙ্গুর, তো এটা খাওয়াবো এখন, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি আমি। এখন কি করতেছ? করলা, টমেটো। টমেটো দিতে হবে না? টমেটো দিতে হবে। আমার মেয়ের জন্য একটু আমের রস বের করতেছি। এটা হচ্ছে বাড়ির গাছের, বাড়ির আমাদের বাড়িতে যে আম গাছ আছে সেই আম। তো এটা তো কোনো ফরমালিন নেই, একদম ঘরের। তো এরকম যদি আপনাদের বাড়িতে গাছ থাকে অবশ্যই ছোটো বাচ্চাদেরকে খাওয়াবেন, যারা 6 মাসের মানে 1 বছর হয়ে গেছে তাদেরকে। তো এটা এখন আমার মেয়েকে আমি খাওয়াবো আর কি, এই রসটা বের করে। তো ও আমাকে তো অনেক পছন্দ করে। তো সেটাই আজকে সারাদিন কী কী করি, কী কী কাজ নিয়ে ব্যস্ত থাকে সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই আর কি, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন।
মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কালকের ভিডিওতে আমার রান্নার ভিডিও আসবে। তো আজকের মতো বাই বাই, টাটা, সবাই সাবধানে থাকবেন, বাই বাই।